তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:30, ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আমি এখন আছি ছেলে স্কুলে, তো স্কুল থেকে মানে ভিডিওটা শুরু করলাম। তো ভেবেছিলাম বাড়ির থেকে মানে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলে একেবারে আসবো স্কুলে, তো সেটা আর হলো না, কারণ একটু লেট হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে চলে এলাম একেবারে স্কুলে। আর স্কুল থেকে মানে শুরু করলাম ব্লগটা, আর এখানে দেখতেই পাচ্ছ একটা নাচ হচ্ছে। তো আমার মোবাইলে না কোনো হচ্ছে গানের মানে গান রেকর্ড করা নেই, তো ডাউনলোড করা নেই আর কি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভয়েসটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে আজকে তো 25শে বৈশাখ, তো সেই উপলক্ষে ছেলে স্কুলে কিছু প্রোগ্রাম রাখা আছে। প্রোগ্রাম বলতে কি, নাচ হবে আর কবিতা আবৃত্তি। তো ছেলের একটা কবিতা ছিল, বলা ছিল, কিন্তু ভালো করে পড়িয়ে বাড়ি থেকে মুখস্থ করে নিয়ে এসেছে, কিন্তু স্কুলে এসে ভুলে গেছে। যাই হোক, মানে দিয়েছে যে সবার সামনে, সেটাই হচ্ছে আমার কাছে অনেক। তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমরা শ্রদ্ধাঞ্জলিটা দেখতে পাইনি। তো এখানে দেখতেই পেলে মানে প্রচুর ফুল দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ফটোতে মালা দেওয়া হয়েছে, প্রচুর ফুল, সবাই মানে পুষ্পাঞ্জলি নিবেদন করেছে। তো আমাদের আর করা হয়নি। তো এখানে দেখো সব স্টুডেন্ট এসেছে, গার্জেন এসেছে, তো সব টিচাররা আছে, সবাই ভিডিও করছে। তো আজকে অনেক সময় তোমাদের বলি না, বাইরে গিয়ে আমার ভিডিও করতে ভালো লাগে না, মানে যে জায়গায় দেখবে করে না সেই জায়গায় কিন্তু করতে ভালো লাগে। যেহেতু স্কুলে এসেছে দেখলাম সবাই ভিডিও করছে, তো ওখানে কোনো আনইজি ফিল হয়নি, আমিও একটু করে নিলাম। তো বেশ কয়েকটা নাচ হলো আর কি, মানে কেজি থেকে নার্সারি, কেজি, তারপর 1, 2, 4 সব ক্লাসে একটা করে নাচ, আর হচ্ছে কবিতা আবৃত্তি ছিল আর কি। তো কিছু কিছু নাচ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা আর করা হলো না, একই নাচ, সব নাচ শেয়ার করলে তোমাদের ভালো লাগবে না, আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কিছু কিছু না তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আগেই তো বললাম আমার মোবাইলে কোনো গান নেই বলে তোমাদের সঙ্গে আমি কথাই বলছি আর কি, ভয়েসটা দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা আর কি ভালো লাগবে। বাচ্চারা যেমনই নাচুক, সাহস করে যে ওরা হচ্ছে সবার সামনে নাচে সেটাই কিন্তু অনেক, তাই না বলো? তো খুব একটা খারাপ নেচেছে বলবো না, আমার কাছে ভালো লেগেছে। তো বাচ্চাদের উৎসাহিত করার জন্য সবাই হাততালি দিচ্ছে। তো বন্ধুরা দেখো, ছেলেকে নিয়ে যে এইমাত্র বাড়িতে এসেছি, আর আজকে এই সাইডে পড়ে গেলাম, মানে এত তাড়াহুড়ো করে গেছি, তো মানে রান্নাও করতে পারিনি, মানে সব প্রবলেম হয়েছে। ছেলেকে একটু সকালে পড়াতে বসেছিলাম যেহেতু, সেজন্য আর কি। তো সামনে এটাই ছিল, এই শাড়িটায় পরে গেলাম, আর এই যেইমাত্র বাড়িতে এসেছি, 2:30 বেজে গেছে, রান্না হয়নি, শুধু ডালটা, মসুর ডালটা সিদ্ধ করে রেখে গেছিলাম, আর এখন ডাল করবো, আর কিছু করবো, ডাল আর ভাজা করবো। তো কুমড়ো দিয়ে ডালটা সিদ্ধ করে রেখে গেছিলাম, তো এই যে এখন গিয়ে তাড়াতাড়ি ঝটপট শাড়িটা চেঞ্জ করে ডালটা ফোড়ন দিব, আর কুমড়ো ভাজা বড়া করবো আর কি। তো এইটুকু রান্নাবান্না করবো, আর ভাতটা হয়ে গেছে। তো চলো, এখন আর বেশি কথা বলা যাবে না, প্রচুর কাজ পড়ে আছে বুঝতেই পারো। তো এক জায়গায় বেরিয়ে কাজকর্ম না করে বেরিয়ে গেলে যেটা আর কি হয়। তো চলো, আর ছেলেকেও নিয়ে যেতে হতো, যাওয়ার মতো যেহেতু কেউ নেই, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন ঝটপট আগে রান্নাবান্না করে সবাইকে খেতে দিই, প্রচণ্ড গরম পড়েছে। তাড়াহুড়ো করে এসে কী করবো, তো ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম, আর সেই জন্য কুমড়ো বড়া করে নিচ্ছি। আর হচ্ছে আজকে প্রচুর রোদ উঠেছে, তো গরমে কিন্তু ডাল ভাজাটা বেশ একটা খারাপ লাগে না, আর সঙ্গে তো লেবু আছেই আর কি, তো লেবু কেটে নেবো, তো খেতে ভালোই হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30, তো যে আবারও তোমাদের সামনে চলে এলাম। তো এতক্ষণ শুয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, তো ছেলে স্কুল থেকে এসে ডাল আর ভাজাটা করে নিয়ে করে খাওয়া দাওয়া করলাম, সবাই করে ছেলেকে খাইয়ে নিয়ে শুয়েছিলাম। তো ছেলে এখন উঠে গেলো, উঠে বাইরে চলে গেলো খেলতে, আর আমি হচ্ছে ওই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি,
তো এখন ঝাড়ুটা নিয়ে এসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। ঝাড়ুটা ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো, যেহেতু সকালে মুছতে পারিনি আর পালি বালি হয়ে গেছে পুরো। আর ছেলে আজকে তাড়াতাড়ি উঠে গেছে, ওকে বলেছিলাম যে ওকে নিয়ে যাবো হচ্ছে পার্কে ঘুরতে, তো যাওয়া তো আর হলো না। একবার সকালে সব কিছু করে স্কুলে গিয়েছি, তারপর স্কুল থেকে এসে ডাল ভাজা যেটাই করি না কেন খাওয়া দাওয়া হলো, আর প্রচণ্ড গরম। তো এখন 5:38 বেজে গেছে, তো রেডি ফেডি হয়ে যেতে যেতে রাত্রি হয়ে যাবে আর কি, সন্ধ্যের পর হয়ে যাবে। তো আর আজকে আর এনার্জি নেই, তো দেখা যাক শুক্র শনিবার যেতে পারি আর কি নিয়ে। তো যেহেতু বলেছে আর আমার একটু দরকারও আছে, যেতে হবে। তো তো চলো এখন ঘরটা গোছগাছ করে নিই। প্রচুর ঘেমে যাচ্ছে, গরম প্রচণ্ড গরম, ফ্যানটা ছাড়া থাকাই যায় না। আর ফ্যানটা মানে রেগুলেটরটা না থাকার জন্য না, ফ্যানটা দেওয়া যেন প্রচুর শোষ শব্দ করে, তো সেই জন্য আর দিচ্ছি না। তো চলো এখন ঘরটা গুছিয়ে নিই, তারপর উঠানটা ঝাড়ু দেবো। চলে এসেছো? চলে এসেছো? তো চলো পরে আবার কথা হচ্ছে। কাজগুলো তো যাওয়ার আগে করতে পারিনি, তাই সেই জন্য এখনই করছি। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের আমার ভিডিওগুলো এত কি খারাপ হয় যে তোমরা একটা কমেন্ট করতে চাও না, একটা লাইক করো না। ভিউজ মোটামুটি যেরকমই হোক না কেন, কিন্তু লাইক কমেন্ট কিন্তু একেবারেই নেই। আর আমিও তো অনেকের ভিডিওতে যাই, লাইক করি কমেন্ট করি, প্রত্যেকে লাইক মানে ক নাম্বার লাইক সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিই। কিন্তু তোমরা এমন অনেকেই আছো মানে ভিডিও দেখো না, না দেখো আমি জানি না, হয়তো স্কিপ করে চলে যাও বা ভিডিওটা চালিয়েও দেখো না, তো সেই জন্য হয়তো ভিউজ দেখা যায় কিন্তু লাইক কমেন্ট একেবারেই নেই। তোমাদের একটা লাইক একটা কমেন্টে কি আমি ভাইরাল হয়ে যাবো? আমি তোমাদের যাদের যাদের ভিডিওতে যাই তাদের কমেন্ট করি লাইক করি, তারা কি সবাই ভাইরাল? আর আমরা ছোটো যারা মানে ছোটো ইউটিউবার যারা, প্রত্যেকে যদি প্রত্যেকের সাপোর্ট না করে আমরা কি কখনো মানে এগিয়ে যেতে পারবো? বড় ইউটিউবারদের ভিডিওতে দেখো তো কমেন্ট করে, ওরা কখনো তোমাকে কমেন্ট করবে নাকি হয়তো একটা লাভ দিয়ে চলে যায়, কিন্তু এক মাস দু মাস তুমি ছ মাস কমেন্ট করো তোমাকে কিন্তু কেউ কমেন্ট করবে না, বা দুটো সেন্টেন্সে কেউ কিন্তু তোমাকে মানে দুটো ভালো কথা বলবে না। তো এটাই মানে তোমাদের বলার ছিল, কথাগুলো বলতে চায় না কিন্তু খুব খারাপ লাগে। এত খাটাখাটনি করে ভিডিওগুলো করে তোমরা একে এমন করো মানে সব ক্ষেত্রে কি বলবো মানে এত হিংসে বলবো না কি বলবো কিছু বুঝি না আর কি। তো যাই হোক, আমিও তো দেখি আমার থেকেও অনেকের ভিডিও মানে খারাপ বলছি না, আবার বলতে বাধ্য হচ্ছি, কিন্তু তাদের ভিডিওতে কিন্তু কিন্তু ভালোই লাইক কমেন্ট আসছে, কিন্তু আমার ভিডিও তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ওই যে সন্ধ্যে 7:00, আর এই যে দেখো শাড়ি পরে নিয়েছি, বিকেলে সমস্ত কাজ করে হাত মুখ ধুয়ে এই যে শাড়িটা পরে নিয়েছিলাম, একটু পরে অবশ্য খুলে ফেলবো, গরম লাগছে তো, একটু রাস্তায় গিয়েছিলাম সেই জন্য শাড়িটা পরে নিয়েছি। আর এই যে দেখো এখন হচ্ছে এই যে ম্যাগি, ম্যাগি না তো এটা ওয়াই ওয়াই, তো যেটাই হোক তো দু প্যাকেট নিয়ে নিলাম, ছেলের জন্য এক প্যাকেট, আমার জন্য এক প্যাকেট, সন্ধ্যের দিকটা না আমারও একটু খিদে খিদে পেয়ে যায়। তো কোনো কোনো দিন খাওয়া হয়, কোনো কোনো দিন খাওয়া হয় না। তো চলো এখন এই দু প্যাকেট করে নিয়ে আসি, সুপেই করবো, বেশি ঝামেলা করবো না। তো ডিম অবশ্য আছে ঘরে, কিন্তু ছেলে হচ্ছে ভাজা ম্যাগিটা খায় না, সেজন্য ভাবলাম দুজনের জন্যই স্যুপ করে নিই। তো চলো করে নিয়ে এসে ছেলেকে একটু পড়াতে বসাবো আর কি। তো অনেকগুলো হোমওয়ার্ক আছে, কালকে থেকে হোমওয়ার্ক খাতায় দিয়ে দেবে, মানে আজকে শুধু বাড়িতে করাতে হবে আর কি। তো চলো খেয়ে পরে আবার, আগে বানিয়ে নিয়ে খেয়ে তারপর ছেলেকে পড়াতে বসাবো। আর ওইদিকে দেখো পাকায় বসে খেলছে, ওই যে ক্লিপ দিয়ে খেলছে, কাপড় যে মেলা হয় ক্লিপগুলো ওগুলো দিয়ে খেলছে, আলমারি থেকে সবগুলো নামিয়ে নিল। তো মানে কয়েকটা ছিল আর কি আলমারিতে তুলে রাখা, তো ওগুলো নামিয়ে এখন ওগুলো দিয়ে খেলছে। তো চলো, এই যে মোবাইলটা কিন্তু আবার প্রবলেম হচ্ছে, বেশ কয়েকদিন একটু ভালো ছিল, মানে একটু ক্লিন করে পরিষ্কার করে আর কি আনার পর এখন আবার একটু ঘোলা ঘোলা আসছে। তো চলো। তো বন্ধুরা, চলে এসেছি রাতে রান্না করতে, আর আজকে করছি সয়াবিন। তো ভাবছি একটু সময় নিয়ে ভালো করে পরিপাটি করে রান্নাটা করব, তো খেতে যেন একটু ভালো হয়। তো যাই হোক, তখন যে কথাগুলো বললাম তোমরা কেউ আবার খারাপ ভেবো না, যারা আমার ভিডিওগুলো দেখো, কিন্তু কথাগুলো না সত্যি মানে খারাপ লাগার থেকে বলেছি, তো আমারও একটা তো মন আছে, খারাপ লাগা থাকতেই পারে তাই না। তো দেখো মানে সবাই তো একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসে আর কি, তো ইনকাম করার জন্যই বলো, ভালো লাগার থেকেই বলো, তো যাই হোক সেটার জন্য হয়তো আমিও এসেছিলাম। তো সেই জায়গায় যদি সাপোর্ট না পাওয়া যায় তখন কি আর ভালো লাগে বলো। তো যাই হোক, সেই জন্য কথাগুলো বলে ফেললাম আর কি। তো মানে মনে হচ্ছে যে মানে আর এখানে আর টেকা যাবে না আর কি, তো এতটা পরিশ্রম করে যদি সার্থকতায় না মানে ফল না পায়, তাহলে তো পরিশ্রমে যদি পারিশ্রমিক না পায় তাহলে থেকে কোনো লাভ নেই তাই না। তো অন্য পথ বেছে নেওয়াটাই ভালো আর কি। আর সবাই বলে ধৈর্য ধরতে, ধৈর্য আর কত ধরবো, যখন মানুষের জীবনে না প্রয়োজন থাকে তখন আর কেউ ধৈর্য ধরে রাখতে পারে না, তো প্রয়োজন তো আর ধৈর্যে মেটে না তাই না, তো সেই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, দেখা যাক। আর এই যে ভিডিওগুলো করি, মানে মোবাইলেও এত প্রবলেম, আমার কিন্তু একটা ভালো মোবাইলও নেই, তো ভাঙাচোরা মোবাইল ঠিকঠাক করে সবসময় ভিডিওগুলো করি। এই এই মোবাইলটা কেনার পর 4 থেকে 5 বার ঠিক করেছি, মানে যত টাকা দিয়ে কিনেছি তার অর্ধেক টাকা হচ্ছে মানে চলে গেছে হচ্ছে ঠিকঠাক করতে। তো মোবাইলেও প্রবলেম, মানে ভিডিও সেভ হয় না, জানি না কিসের জন্য। মানে আগে হচ্ছে 500-600 মোবাইলে এরকম ভিডিও বা ফটো মানে নিয়ে থাকতো আর কি, তো এখন একদম খুব প্রবলেম হচ্ছে, ভিডিও ডিলেট ডিলেট করে করে আর কি ভিডিওগুলো করতে হয়, মানে এতটাই প্রবলেম আর কি। তো যে যখন এডিট করতে প্রচণ্ড প্রবলেম হয়, শুধু নট এনাফ কি একটা দেখায়। তো যাই হোক, এইভাবে করার পরও যদি মানে এই অবস্থা হয় তাহলে কি বলো, তাহলে কি এনার্জি থাকে? একদিকে মোবাইলের প্রবলেম, আর একদিকে হচ্ছে এত খাটুনির উপর ভিউজ নেই, তারপরে সমস্ত কাজ ঘরে বাইরে সব দিক সামলে না, মানে আমি আর পারছি না। তো যাই হোক, খুব চটজলদি ডিসিশান নিব কি করব না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখতেই পেলে কীভাবে রান্না করলাম। তো এখন হচ্ছে একটু মানে জল দিয়ে দিলাম, তো নাড়াচাড়া করে তারপরে সয়াবিনটাকে দিয়ে দিব। তো চলো হয়ে যাক, পরের ভিডিওগুলো তো বললামই মোবাইলে প্রবলেমের জন্য আর ছিল না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিই, আর যারা জানেন নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।